আজ থেকে চাঁদপুরের মেঘনায় মাছ শিকারে নেমেছে জেলেরা। মার্চ এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীর 60 কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। জেলা মৎস্য অফিস জানায়, এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 1 কোটি 1 লাখ মিটার কারেন্ট জাল আটক ও ধ্বংস করে। জব্দ করা হয় 30 মেট্রিক টন জাটকা। এছাড়া মাছ শিকারের অপরাধে 298টি মামলা দায়ের ও 152 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 102 জনের কাছ থেকে 2,50,000 টাকা জরিমানা আদায় করা হয়।